আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সারেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা অনেকেই বলেন যে বাপ্পি ভাই, 1000 ডিমের ইনকিউবেটরের ভিতরে, একই মেশিনের ভিতরে স্যাটার এবং হ্যাচার করা যায় কি না। তো আমরা মাঝে অনেক খামারির চাহিদা অনুযায়ী করেছি। তো বর্তমানে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একই মেশিনের ভিতরে 816 ডিমের স্যাটার এবং নিচে 204 করে হ্যাচার। দেখতে পাচ্ছেন দর্শক, একই ইনকিউবেটরের নিচে দুইটি ঝুড়ি রয়েছে আর উপরে স্যাটার ট্রে রয়েছে। তো বর্তমানে চায়না থেকে অনেক ঝুড়ি এবং ট্রে আনা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের ট্রেগুলো আমরা একটু বেশি বিক্রি করতাম, কারণ আমরা লাইনন মিক্স করে দিই যাতে ট্রেটি লংজিটিভিটি হয়। পাশাপাশি যারা হাঁস করে থাকেন তারা লোকাল যে 101 ডিমের ট্রে রয়েছে, এখানে বড় বড় হাঁসের ডিম কখনোই ঢোকে না। আপনারা এই ইনকিউবেটরে প্রত্যেক 6 দিন পরপর 272 করে, মাসে 5 বারে 1360 মুরগির বাচ্চা করতে পারবেন। এই ইনকিউবেটরটি আমরা 45,000 টাকা বিক্রি করে থাকি। আরেকটি ব্যাপার, প্রায় আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই, বিদ্যুতের সমস্যা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে, আমরা ব্যাটারি দিয়ে এসিডিসি করব। ভাই, এসিডিসি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম করেছিলাম। এসিডিসিতে একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে, হিউমিডিটি কন্ট্রোল করবে না, টার্নিং করবে না। ধরুন 12 ঘন্টা আপনি টার্নিং করছেন না, এতে আপনার হ্যাচিং কিছুটা কমে যেতে পারে। আর আমাদের এই মেশিনে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার। প্রতি বছরে আমরা দেখতে পাই 10 থেকে 12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার লাগে, কারণ পাশে আয়রন থাকলে আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো খুব দ্রুত কেটে যায়। আর আমাদের এই ডিক্স হিউমিডিফায়ার আয়রন থাকলে আর একটু বেশি ভালো মতো চলবে। তো যারা বিদ্যুতের সমস্যায় চিন্তা করছেন, ব্যাটারি যেহেতু কিনতেই হচ্ছে, আমরা বলবো ব্যাটারির সাথে এরকম একটি 500 ওয়াটের ইনভার্টার, 700 থেকে 1,000 টাকার মধ্যে ভালো মানের ইনভার্টার পাওয়া যায়, যেটা আপনারা লাগিয়ে নিলেই অনায়াসে চোখ বুঝে আপনারা এটি ডিসি থেকে এসি হয়ে যাবে বিধায় টেম্পারেচারও কন্ট্রোল হবে, এর টার্নিংও হবে এবং হিউমিডিটিও কন্ট্রোল হবে। অর্থাৎ ডিমের যেই হ্যাচিংয়ের গুণাগুণগুলো বিদ্যমান বা প্রয়োজন সব কিছু আপনি মিলিয়ে পাবেন। তো আমরা এখানে একটি ব্যাটারি লাগিয়েছি আপনাদের বোঝানোর জন্য ইনভার্টার দিয়ে। এটি হচ্ছে একটি 500 ওয়াটের। আপনারা সবসময় খেয়াল রাখবেন, সোডার কোম্পানির একটি ভালো ইনভার্টার রয়েছে, এটি নর্মাল ইনভার্টার, এটি দিয়েও চলে আলহামদুলিল্লাহ। যেহেতু ব্যাটারি কিনতেই হবে এসি ডিসি চালাতে গেলে, মাত্র 700 থেকে 1,000 টাকা আপনারা খরচ করলে আপনারা মেশিনটি অটোমেটিক পাবেন। আমরা এখানে একটু অন করে দিব চলছে কিনা দেখানোর জন্য। সর্বনিম্ন মানের একটি ইনভার্টার দিয়ে আমরা এই ইনকিউবেটরটি অন করলাম। 300 ওয়াট হলে, সোডার কোম্পানির অরিজিনাল হলে 300 ওয়াটে চলে আমাদের এই 1000 ডিমের ইনকিউবেটর। আমরা যদি এই মেশিনের বডিটি আমরা আন্তর্জাতিক মানের বানাই বিধায় 200 ওয়াটে এবং তীব্র গরমে 100 ওয়াটে 1000 ডিমের মেশিনগুলো চলে আমাদের। আপনারা অনেকে দূর থেকে মনে করেন যে বডি হোয়াইট হলেই আন্তর্জাতিক মানের, আপনার বডি যত মোটাই হোক না কেন ধাক্কা দিলে দেখবেন ডেবে যাবে। তো আমাদের এই বোর্ডগুলো কখনো ডাববে না, এটা অনেকটা ফ্রিজের মতো। আমি নিজে সরাসরি চায়নার কয়েকটি প্রভিন্স ঘুরে ইনকিউবেটর ফ্যাক্টরি ভিজিট করে আমি এই এটা করতে সক্ষম হয়েছি। এখানে 816 ডিম ঢুকবে একসাথে, আর নিচে আপনি 272 করে মাসে 1360 ডিম ফুটাতে পারবেন। এটি আমরা 45,000 টাকা বিক্রি করে থাকি। আমাদের ফ্যানে রয়েছে একটি ভিন্নতা। আরেকটি জিনিস না বললেই নয়, ধরুন আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, বজ্রপাতে হোক বা যে কোনো কারণে জ্বলে গিয়েছে, আমাদের ইনকিউবেটর রয়েছে ইমার্জেন্সি সুইচ, যেটা চেপে দিলেই আপনার ইনকিউবেটর অনায়াসে চোখ বুঝে 6 মাস থেকে 1 বছর চালাতে পারবেন। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে 816 ডিমের স্যাটার হ্যাচার সম্বন্ধে ন্যূনতম ধারণা দিতে সক্ষম হয়েছি এবং ইনভার্টার দিয়ে কীভাবে ইনকিউবেটর চালানো যায় এই বিষয়ে বিস্তারিত দেখাতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন, জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে। সার্কিটটি মেরামত করার পর জাস্ট অফ করে দিলেই ইনকিউবেটর আগের মতো চলতে থাকিবে। রোবোটিক ডাম্পার ফ্যান, যাহা অটোমেটিক ভাবে 12টি মোডে চালু বা বন্ধ হয়ে অত্যধিক গরমে আপনার মেশিনের তাপমাত্রা প্রায় 95% এবং আর্দ্রতা 75% নিয়ন্ত্রণ করতে পারে, ফলে আপনি পাচ্ছেন সুস্থ সবল ও মানসম্মত বাচ্চা। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটার স্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিস্ক হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি। যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিস্ক হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আমরা সর্বনিম্ন 80 ডিম থেকে শুরু করে 1,15,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করছি। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং হ্যাচার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদের ইনকিউবেটরের পাশাপাশি সকল প্রকার পণ্যের মূল্য তালিকা পেয়ে যাবেন, যেমন চাইনিজ পোলট্রি নিপল ডিঙ্কার্স, জাম্বো ডিঙ্কার্স, প্যান ফিডার্স, হট ডিপ গ্যালভানাইজড লেয়ার ও ব্রয়লার কেস, কমপ্লিট পোলট্রি কন্ট্রোল হাউস, গবাদি পশুর মিস্ট কুলিং সিস্টেমগুলো। প্রতিটি পণ্যের মূল্য আলাপে কিছুটা কম বেশি করা যাবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।